আগ্নেয়শিলায় বীজ বুনে গেলাম, জানি একদিন রূপান্তরিত হয়ে পলিমাটি হবে। পাথরের বুক চিরে বেরোবে জল, অঙ্কুরিত হবে প্রতিটি বীজ। লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন তার মার কাছ থেকেই, বলতে গেলে মাই তার প্রথম দীক্ষাগুরু। তারপর যত বড় হয়েছেন পড়াশোনার সঙ্গে সঙ্গে লেখার প্রতি আগ্রহটা ক্রমশই বেড়েছে। তিনি রীতা বেরা পাল। প্রতিদিনের জীবনে যা ঘটছে মানে বাস্তব অভিজ্ঞতা নিয়ে লিখতেই বেশি পছন্দ করেন রীতা। ইতিমধ্যে পত্র পত্রিকা, লিটল ম্যাগাজিন অনেক জায়গাতেই তার লেখা প্রকাশিত হয়েছে। শুধু গল্প নয়, কবিতা লিখতেও ভালোবাসেন তিনি। সদ্যসমাপ্ত বইমেলাতে প্রকাশিত হয়েছে তার লেখা প্রথম গল্পের বই তুর্নি। মোট 11টি গল্প রয়েছে এই বইটিতে। সেই তরুণ লেখিকা রীতা আমাদের সাংবাদিক স্বাতী মুখার্জির কাছে জমজমাটি আড্ডায় তুলে ধরেছেন তার এই লেখা নিয়ে নানা জানা অজানা কথা। কবে থেকে এবং কিভাবে? আসলে লেখা মানে ঠিক তখন কলেজে পড়ি, তখন ওই টুকটাক লেখালেখি শুরু করেছিলাম। লেখার সঙ্গে কিভাবে মানে পড়াশোনা সঙ্গে? আসলে আমি বেলেঘাটায় থাকতাম, তো ভিক্টোরিয়া কলেজে পড়তাম, ওখানেই পড়াশোনা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিদ্যাসাগর কলেজ দিয়ে। ওখানেই আমার এক স্যারের সাথে আলাপ হয়, যিনি এনজিওর সাথে খুব ভালোভাবে যুক্ত ছিলেন। তো সেখান থেকেই ওই স্যারের সাথে গিয়ে গিয়েই তখন আমি খুব অনেক মেয়েদের লাইফ স্টোরি নিয়ে স্যার কাজ করতেন, তো সেই থেকেই লেখার মানে সূত্রপাত ওখান থেকেই। মা আমার মধ্যে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। এছাড়া হচ্ছে আমার দাদুকে দেখতাম, দাদু মানে তখনই নাটক লিখত, সেগুলো মঞ্চস্থ হতো, সেগুলো দেখতাম। তো এটা লেখালেখির যদি সূত্রটা আসে তো সেটা একেবারেই মামা বাড়ির থেকে। বছর তিনেক ধরে নানা পত্রিকায় দিচ্ছি লেখা, তো সেগুলো রয়েছে আমার এখানে। আর নিজের বলতে এটাই ফার্স্ট আর কি, একার লেখা। কিরকম রেসপন্স মানে কিরকম রেসপন্স পেয়ে? এটা তো গাঙচিল থেকে বেরিয়েছে, তো ভালোই, খারাপ নয়। তুর্নির আসল কথা হচ্ছে বেগ বা গতি। আমরা মানে কি বলবো, এই যুগে ভীষণ দ্রুত এগিয়ে যাচ্ছি, তো তার সাথে সাথে সত্যি কি আমরা মানসিকভাবে এগিয়ে যাচ্ছি, এই নিয়েই তুর্নি। আমার লেখার মধ্যে আমি যা দেখি সেটাই লিখি, এই আর কি, যেটা আমার ভালো লাগে সেটাই লিখি। তো আমাদের কি বলবো, চলার পথে যে আমাদের লাইফস্টাইল, এইগুলো নিয়েই তুর্নি। সামলানো মানে হয়ে যায়, সময় যদি চাই বের করার তাহলে তো হয়েই যায়, তো এর জন্য আলাদা করে সময় লাগে না। যেমন মানে আমার ভীষণ ভালো লাগার সময় হচ্ছে রাত্রিবেলা, সব সেরে টেরে আমার এই একটা ছোট্ট ঘর রয়েছে তার মধ্যে আমি বসি, বসে চুপচাপ হয়তো ওই সারাদিনের যা অভিজ্ঞতা, যা দেখলাম, যা শুনলাম, ওই নিয়েই লেখা। ভীষণ গান শুনতে ভালো লাগে, মানে ভীষণ ভালোবাসি গান শুনতে, আর টুকটাক গিটারটা একটু বাজাই, আর তো রান্না বান্না এই করেই সময় কেটে যায়। আর আমার একটা এনজিও রয়েছে সাজবাতি নামে।